100? আরে বাহ, মানে তুলনামূলক দাম অনেকটাই কম। দাদা বড় জুতোগুলোর কেমন দাম? আপনারা যখন মেলা ঘুরতে আসবেন, মেলার যে এন্ট্রি গেট তার জাস্ট অপোজিটে এই ওপেন স্পেসে পুরোটাই বসছে। পুরো ওদিকে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু মাটির জিনিস। অসাধারণ সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলাটি হচ্ছে ইকোপার্ক গেট নাম্বার 1। হস্তশিল্প মেলার উপরে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আজ আমি তৈরি করছি হস্তশিল্প মেলার পার্ট 2। আপনারা যারা হস্তশিল্প মেলায় আসছেন তারা ইকোপার্ক গেট নাম্বার 1 এসে যে গেটটি দেখতে পাবেন সেই গেট ধরে যদি সোজা এগিয়ে আসেন, একটু এগিয়ে এলেই বাহাতে আপনারা হস্তশিল্প মেলায় ঢোকার এন্ট্রি গেটটি পাবেন। আজ আমি যেখানে চলে এসেছি সেটি হলো বাহাতে নয়, ডান হাতে, অর্থাৎ ইকোপার্কে যেখানে কার পার্কিং করা হয় সেই কার পার্কিং এর ওপেন স্পেসে কিন্তু মেলার আরেকটি পার্ট আছে, অর্থাৎ সেখানে আপনারা যাবতীয় হাতের কাজগুলো দেখতে পাবেন, অর্থাৎ মাটির কাজ, কাঠের কাজ, যেসব বড় বড় ধরনের হাতের কাজ সেগুলো কিন্তু মেলার ভিতরে নয়, মেলার বাইরে, অর্থাৎ মেলার যে এন্ট্রি গেট বাদিকে সেখানে নয়, ডান দিকে যেখানে কার পার্কিং করা হয় সেই কার পার্কিং এলাকাতেই এই মেলাটি, অর্থাৎ এই যে হাতের কাজগুলি সেগুলি আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমি মূলত সেই জায়গাটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ আগের ভিডিওতে আমি বাদিকে যে মেলাটি বসছে সেটিকেই দেখিয়েছিলাম, ফলে ডান দিকের পার্টটিকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আপনারা মেলায় আসবেন অবশ্যই বাদিকের অংশটি দেখে ফিরে যাবেন না, মেলা থেকে বেরিয়ে ডান দিকে জাস্ট মেলার যে এন্ট্রি গেট সেটা থেকে বেরোলেই সামনে আপনারা দেখতে পাবেন যে কার পার্কিং এর ওপেন স্পেসটি আছে, সেখানেই এই বিশাল জায়গাটি জুড়ে প্রচুর হাতের কাজ নিয়ে প্রচুর শিল্পীরা এখানে আপনাদের অপেক্ষায় আছে, ফলে যখন আসবেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটিতে সেই জায়গাটির কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো, যা দেখে আপনারা একটা বেসিক আইডিয়া করে নিতে পারবেন যে এখানে এলে আপনারা কি ধরনের জিনিস পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো হস্তশিল্প মেলা ঢোকার গেট, জাস্ট গেটটার অপোজিটেই পাবেন এটা। এটা গেট, গেট দিয়ে চলে আসবেন, জাস্ট গেটের অপোজিটে যে ওপেন স্পেসটা আছে না, যেখানে গাড়ি পার্কিংগুলো আছে সেই গাড়ি পার্কিংয়ের এখানেই এই পুরো মেলাটা। এদিকটায় পুরোটাই মাটির জিনিস, চলুন এবার মাটির জিনিসটা ঘুরে দেখে নিই। এখানে যা দেখছেন পুরোটাই হচ্ছে মাটি। দাদা এই বড় ঘোড়াগুলোর কেমন দাম? ৩০০০ টাকা জোড়া, ১৫০০ টাকা পিস। এই সিঙ্গেলে বিক্রি হবে না জোড়াই নিতে হবে? এক জোড়াই নিতে হবে। হ্যাঁ, আর এগুলো তো সিঙ্গেল পিসে কেউ নেয় না, জোড়া ৩০০০ টাকা। এটা মাটি তো, পুরো মাটি তো? আর এই ছোট টপ গুলোর কেমন দাম আছে? এই যে যেমন এটা আছে, হ্যাঁ ১০০। আরে বাহ, মানে তুলনামূলক দাম অনেকটাই কম। এটা রেখে দিলে এমনি যে ইয়েটা ঘুনের মতো পড়ে, গুঁড়ো গুঁড়ো রকম কিছু হবে না তো? না না, অনেক সময় ভালো করে না পোড়ালে ওইটা হয়, এগুলো এরকম কিছু হবে না, তাই তো? ১০০ টাকা পিস, দারুণ সুন্দর, কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, ১২,১২০০।
এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে মাটির জিনিস, প্রচুর মাটির জিনিস আছে। চলুন আর কিছু একটু দাম করে দেখে নিই। দাবার ছক পুরো মাটির। দাদা এটার কেমন দাম আছে? 3000। এটার দাম আছে 3000 টাকা। সবগুলো কিন্তু মাটির, এক্সেলেন্ট লাগছে দেখতে। বিভিন্ন শেপের টব এখানে যেগুলো দেখছেন সেগুলো সবই কিন্তু বিভিন্ন শেপের টব, শঙ্খ, এটা ইঁদুর মনে হলো, জুতো, ক্যাচা, দাদা বড় জুতোগুলোর কেমন দাম? কত? 200 টাকা পিস, 200 টাকা পিস, 400 টাকা জোড়া। ওটা বড় জুতো। দারুণ সুন্দর। আর ওই ঝুড়িগুলোর কেমন দাম পড়ে যাবে? হ্যাঁ, 250 টাকা পিস, 250 সাইজের উপরে ডিপেন্ড করছে, তাই তো? তুলনামূলক দামটা কিন্তু অনেকটাই কম, মানে হাতের কাজ হিসাবে দাম কিন্তু অনেকটাই কম। আমরা লোকাল মার্কেটে যে হিসাবে টপ কিনি তার তুলনায় অনেকই কম। আর এই শঙ্খগুলো 120, 150, 150, 150। দারুণ লাগছে কিন্তু দেখতে, পুরো আনকমন, দাম কিন্তু অনেকটাই কম। আপনারা যখন মেলা ঘুরতে আসবেন, মেলার যে এন্ট্রি গেট তার জাস্ট অপোজিটে এই ওপেন স্পেসে পুরোটাই বসছে। পুরো ওদিকে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু মাটির জিনিস। দাদা এই ঘটগুলোর কেমন দাম আছে? 60 টাকা। দাম কিন্তু অনেকটাই কম, তুলনামূলক দাম মার্কেট হিসেবে অনেকই কম। আর এই টপগুলোর 120, অনেকটাই বড়, এটার দাম মাত্র 120 টাকা। এদিকে পুরো পোড়া মাটি। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে কাঠের, চারটে চেয়ার দিয়ে একটা টেবিল। এখানে যেগুলো দেখছেন সেগুলো সব কাঠের, মানে বাঁশের, বেসিক্যালি এগুলো বাঁশ কেটে তৈরি করা হয়েছে, বাঁশের গোড়া, বাঁশের গোড়া দিয়ে এই জিনিসগুলো তৈরি। এটা যেটা দেখছেন বাঁশের গোড়া। এগুলোর কেমন দাম? গোড়াগুলো বাঁশের, এগুলোর গোড়াগুলোর কেমন দাম?
700-800 1200 মানে ডিজাইনের পরে ওকে 700-800 1200 আর ওই কাঠের মূর্তিগুলো আপনার সামনে শিব ঠাকুরটা আছে শিশু কাঠের আচ্ছা মানে কাঠের আর কাজের দুটোর পরে দাম ডিপেন্ড করে আর ওই যে সব থেকে বড় দুটো রেখেছেন 65,000 টাকা জোড়া এগুলোর কেমন দাম 4,000-5,000 আর এই সিংহটা সিংহটা 3,000 আর এই নৌকাগুলোর কেমন দাম রেখেছেন 100-300 অদ্ভুত সুন্দর আপনারা তো মেলায় আসেন মেলা ছাড়া মানে তারপরে কোথা কিভাবে কেনা যায় মেলা ছাড়া কিভাবে কেনা যায় হ্যাঁ আপনাদের সঙ্গে কন্টাক্ট করা বা আপনার কি অন্য কোথাও দোকান আছে বা কিছু আছে দোকানের মতো বাড়িতে আছে বাড়ি কোথায় বাড়ি শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি আচ্ছা আপনাদের কোনো কার্ড বা কোনো কন্টাক্ট নাম্বার কার্ডটা একটু দিন না আমি কার্ডটা একটু শেয়ার করে দিই এটা হলো ওনাদের কার্ড আমি কার্ডটা শেয়ার করে দিলাম আর কন্টাক্ট নাম্বার এটা এই মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল তাই তো হ্যাঁ এই মোবাইল নাম্বারে আপনারা কল করে নেবেন ভিডিও কল যারা মেলায় আসতে পারবেন মেলা থেকে কালেক্ট করে নেবেন মেলায় কিন্তু প্রচুর মাল এনেছেন ওনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর যারা মেলায় আসতে পারবেন না বা অন্য জায়গা থেকে এই ভিডিও দেখছেন তারা প্লিজ এই কন্টাক্ট নাম্বারে কল করে নেবেন কল করে ওনাদের সঙ্গে কথা বলে নেবেন ওনারা কিন্তু ডেলিভারি দেন এটা রাবণের মাথা না এটার দাম রেখেছেন হ্যাঁ 10,000 এটা হচ্ছে রাবণের মাথা পড়লো না কিছু এটা হচ্ছে রাবণের মাথা দাম 10,000 টাকা একই মাথা খোলা যাবে না এই পার্টটা খোলা যাবে ও পার্টটা খোলা যাবে আর এই সোফার দামটা 30,000 টাকা সেট পুরো সেট এখানে দুটো চেয়ার আছে দুটো চেয়ার একটা পুরোটাই কিন্তু কাজ এর দাম কিন্তু কাজের যেখানে আপনারা হেলান দেবেন দেখুন পুরোটাই হচ্ছে কাজ অসাধারণ সুন্দর এবং হাতলটা হচ্ছে মাথা মুখ খুব সুন্দর এদিকেও প্রচুর মুখ আছে না এগুলো পুরনো মুখোশ এগুলো কাঠের তো সবই কিন্তু কাঠের যা দেখছেন সবই কাঠের মুখোশগুলোর দাম রেখেছেন 2,000 থেকে উপরে আছে আচ্ছা 2,000 থেকে শুরু মুখোশগুলো 2,000 থেকে শুরু এবার তারপর মুখোশের সাইজ অনুসারে মুখোশের কাজ অনুসারে তার দাম তাই তো দেখছেন লাইট খুব সুন্দর যতদূর সম্ভব বাঁশের বাঁশের কাজগুলো দেখুন অসাধারণ সুন্দর কাজ দিদি এই বড় লাইটগুলোর কেমন দাম আছে 1,500-1,500-1,500 টাকা দাম স্ট্যান্ডটাই অসাধারণ সুন্দর কাজ কিন্তু এগুলো বাঁশের না বাঁশের উপরে তো সব পাহাড়ি যে মোটা বাঁশগুলো হয় তারপরে খুব সুন্দর বাঁশ কেটে কি অসাধারণ করা হয়েছে দেখুন দেবী সরস্বতী অসাধারণ সুন্দর পুরো যতটা দেখছেন ওপেন স্পেস পুরোটাই কিন্তু এই হাতের জিনিসে ভর্তি ফলে যখন আপনারা মেলায় আসবেন বেসিক্যালি লোকে মেলা দেখে ওখান থেকে ফিরে চলে যান ফলে এদিকটায় কিন্তু অবশ্যই আসবেন দাদা এই কৃষ্ণটার কেমন দাম আছে 75,000 এটা কি কাঠ ফুলের গাছ 75,000 টাকা দাম আছে কাজ কিন্তু হাতের অসাধারণ সুন্দর হাতের কাজ জগন্নাথ বলরাম সুভদ্রা
দাদা এই বড় মায়ের মূর্তিটার কেমন দাম? 18,000। এটার দাম 18,000। অসাধারণ সুন্দর। বিভিন্ন সাইজে আছে, সাইজের পরে কিন্তু দাম। এটা কি রাবণের পুষ্পরথ? এটা কি রাবণের পুষ্পরথ? এটা এটা ময়ূরপঙ্খী নৌকা। এটার দাম 25,000। এগুলো কি কাঠ দিয়ে তৈরি করেন? আম। এতে ঘুন ফুন লাগার কোনো ভয় নেই তো? এটার দাম 25,000 টাকা। আপনার কোথা থেকে এসেছেন? পূর্ব বর্ধমান সমুদ্রগড়। আচ্ছা, আপনার মেলা হলে তো চলে যাবেন, তারপরে যদি কেউ কিনতে চান কিভাবে কিনতে পারবেন? ফোন নম্বরে চলে যাবেন, বাড়িতে পাবেন, অর্ডার দিলেই হবে। আপনাদের ওখানে কোনো দোকান আছে না? বাড়ি থেকেই পাই সব, বাড়ি থেকেই। এবার কেউ যদি ফোন করে অর্ডার দেন, ডেলিভারি আপনারা করে দিতে পারবেন তো? ডেলিভারি আপনি খরচা দিলেই আমরা দিয়ে যাব। হ্যাঁ, ডেলিভারি খরচা তো উনি দেবেন অবশ্যই, আপনারা তাহলে দিয়ে যেতে পারবেন। ওকে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিন না আমায়, আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি ভিডিওতে। যারা মেলায় আসতে পারবেন অবশ্যই মেলা থেকে কালেক্ট করে নেবেন, এখান থেকে দেখে কালেক্ট করে নিতে পারবেন। আর যারা মেলায় আসতে পারবেন না অবশ্যই ওনাদের থেকে কল করে কালেক্ট করে নিতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আর এই খাটগুলোর কেমন দাম পড়ছে? এটা কি কাঠ? মেহগনি কাঠের বক্স খাট, দাম পড়বে 1,50,000 টাকা। দাম শুনে কিন্তু চমকাবেন না, কারণ কাজটা আপনাকে দেখতে হবে। কাজটা দেখুন, পুরো খাটে অসাধারণ সুন্দর হাতের কাজ। আচ্ছা, এটা ওনাদের নাম্বার, আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। এখানে ফোন নাম্বারগুলো আছে, তিনটে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে কল করে আপনারা কথা বলে নিতে পারেন। এটা হচ্ছে নাম দোকানের। যারা মেলায় আসতে পারবেন অবশ্যই মেলা থেকে এসে কালেক্ট করে নেবেন, যারা মেলায় আসতে পারবেন না এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন। পূর্ব বর্ধমানে আপনাদের বাড়ি, তাই তো? পূর্ব বর্ধমানে ওনারা, পূর্ব বর্ধমান থেকে ওনারা এসছেন। অসাধারণ সুন্দর হাতের কাজ কিন্তু। কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, অবশ্যই আপনার ভিডিওটা পজ করে বা প্রিন্ট স্ক্রিন মেরে নাম্বারটা নিয়ে নেবেন। এই নাম্বারে কল করলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমি এই গেট দিয়ে ঢুকেছিলাম, ঢোকার সময় আবার এখান দিয়েই বেরিয়ে যাচ্ছি। জাস্ট যেখানে আপনার মেলায় ঢুকছেন এন্ট্রি গেট, তার অপোজিটেই কিন্তু এটা। আমি কিছুটা আপনাদেরকে ঘুরে দেখালাম, পুরোটা তো দেখানো সম্ভব না, অনেক বড় জায়গা, প্রচুর জিনিস আছে, ফলে আপনারা আসুন, এসে ঘুরে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এ বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে যারা হস্তশিল্প মেলায় আসবেন অবশ্যই মেলার অপোজিটে এই কার পার্কিংয়ের জায়গাটি থেকে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।